সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই কোন ক্লাসে? ক্লাস ফোর না? ক্লাস ফোরে বাংলা বইয়ে আমি আগে একদিন একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটির নাম ছিল কি কি পড়িয়েছিলাম? বাংলাদেশের প্রকৃতি নাকি? বাংলাদেশের প্রকৃতি সম্বন্ধে পড়িয়েছিলাম, তাই না? এক এক সময় এক এক রকম দেখা যায়, ষড় ঋতুর দেশ বাংলাদেশ, এটা পড়িয়েছিলাম, তাই না? তোমরা সবাই ভালো আছো তো? সবাই কি পড়েছিলে? আচ্ছা, ভেরি গুড। লিখেছিলে? আচ্ছা, কে কে লেখা নাই হাত তো? আচ্ছা, সবাই লিখবে, পড়তে হবে এবং লিখতে হবে। দেখ, তোমাদেরকে এই যে ছয় ঋতু সম্বন্ধে আমি পড়িয়েছিলাম যে আমাদের দেশকে কি বলা হয়, ষড় ঋতুর দেশ বলা হয়। এক এক সময় এক এক রকম দেখা যায়। আমাদের কয়টা ঋতু? ছয় ঋতু, তাই না? কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, তাই না? এক এক ঋতুতে আমাদের দেশে এক এক রকমের রূপ বৈচিত্র্য দেখা যায়, তাই না? কোনো শীতকালে গাছের রস দেখা যাচ্ছে, গরমের সময় কী আছে প্রচণ্ড গরম, বৃষ্টির সময় বৃষ্টি, হেমন্তকালে ধান কাটা হয়, তাই না? বসন্তকালে গাছে গাছে ফুল, তাই না? শরৎকালে কী হয়, কাশবনে ফুল ফোটে। এই যে এইগুলো আমরা দেখে সাদা মেঘ ভেসে বেড়ায়, এইগুলো আমরা কিন্তু পড়েছিলাম। আজ তোমাদের একটি কবিতা পড়বো, পড়া শোনাবো, কবিতা পড়াবো। কবিতাটির নাম কি বলতো? পালকির গান। না, কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন। লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। এই যে কবিতাটি লিখেছেন, আমরা এই কবিতাটি একটু পড়বো। তবে পড়ার আগে, কিন্তু আমাদের উচিত যে কবিতাটি লিখেছেন তার সম্বন্ধে জানা, তাই না? তাহলে ওনার সম্বন্ধে একটু জেনে নিই। কলিকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্মগ্রহণ করেন। তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝংকারে খুব ভালো লাগে, তাকে ছন্দের জাদুকর বলা হয়। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহু এবং ও কেকা, অম্ভ্র আবির, হেসন্তিকা উল্লেখযোগ্য। পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দে 25 ফেব্রুয়ারি এই কবির মৃত্যুবরণ করেন। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তর সম্বন্ধে আমরা জানলাম, তিনি কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 40 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। তার অসংখ্য কবিতা রয়ে গেছে, তাকে বলা হয় ছন্দের জাদুকর। তাহলে আমরা এই কবি সম্বন্ধে একটু জানলাম, আমরা তার লেখা এই কবিতাটি আমরা পড়ব। বাংলাদেশের রূপ বৈচিত্র্যের কথা নিয়ে কিন্তু উনি কবিতাটি লিখেছেন। পালকি, তোমরা কি পালকি দেখেছ? পালকিতে চড়েছ? একটা ছোট্ট ঘরের ভিতরে নিয়ে কাঁধে করে 6 জন বিহারা, যারা পালকি নেয় তাদেরকে বলা হয় বিহারা, তাই না? বেহারা বলা হয় তাদেরকে, ওই কাঁধে চড়ে সবাই এক জায়গা থেকে আর এক জায়গা যায়, তাই না? এই জন্য বলা হয় পালকির গান। সেই পালকি যখন নিয়ে যায় তখন তারা গান গাইতে গাইতে যায়। এলো বলছে পালকির গান সত্যেন্দ্র দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ডুলছে কষে, দুধের উচাচি ছুকছে মাছি, উঠছে কত ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাটুরে, কুকুরগুলো শুকছে ধুলো ঢুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা পরিং লাফিয়ে চলে বাকের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর কত দেরি, আর দেরি কত, আর কত দূর। এই যে কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, ইনি ওনাকে বলা হয় ছন্দের জাদুকর। পালকি হচ্ছে কি? একটা বাহন। এখন যেমন অনেক গাড়ি আছে, রিক্সা আছে, তারপরে প্রাইভেট কার আছে, অটো রিক্সা আছে, তারপরে ভ্যান আছে, এই যে বাস আছে, ট্র্যাক আছে, তাই না? আমরা প্লেন আছে। আগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে কি হতো, পালকি নামে একটা যানবাহন ছিল, সেই পালকিতে যেত। পালকি একটা ছোট্ট ঘরের মতো, সেই পালকিতে পালকি দুই দিকে লোকে কাঁধে করে নিয়ে এক জায়গার থেকে আরেক জায়গা নিয়ে যেত। এই পালকিগুলো যারা রাজা বাদশারা এই পালকিতে যাতায়াত করতো, এছাড়া বিয়ের সময় নতুন বউকে নতুন বরকে এই পালকিতে এক জায়গা থেকে আরেক জায়গা
নিয়ে যেত। আমার জীবনে সৌভাগ্য হয়েছে একবার এই পালকিতে চড়া, আমার চাচার বিয়ের সময় আমি এই পালকিতে চড়েছিলাম। তোমরাও অনেক হয়তো পালকিতে চড়েছো, অনেকে চড়ো না, তবু পালকি সম্বন্ধে জানে। দেখো ছবিতে ছোট্ট একটি ঘর কাঁধে করে নিয়ে যাচ্ছে এই পালকি। কবি আরও লিখেছেন, হাটুরেরা অর্থাৎ হাটে বাজারে যারা বিক্রি করে জিনিসপত্র, তারা এই রোদের ভিতরে তারা যা ধুকতে ধুকতে যাচ্ছে। তারপরে মাছি ময়দা ময়রা ময়রা কাদুকে বলা হয় যারা, তারা মিষ্টি তৈরি করে, যারা দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করে তাদেরকে বলা হয় ময়রা। এই ময়রারা তারপরে মাছিও বন বন করে উঠছে, তারপরে পুকুরগুলো ধুলো শুকছে, তাই না? তারপরে এই দুপুরবেলা রোদের ভিতরে একদম খালি গায়ে, কেউ কেউ খালি গায়ে যাচ্ছে, তারপরে রোদে সবাই গা ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, তাই না? যারা এই পালকিতে করে বাহন করে নিয়ে যাচ্ছে তারা গান গাইতে গাইতে যায়, গান গাইতে গাইতে ধুকতে ধুকতে ঝুঁকতে ঝুঁকতে তারা যায় এবং বিভিন্ন রকমের গান গায়। এবং কত দূর তারা চিন্তা করছে, আর কত দূর যাবো, তাই না, চিন্তায় থাকে। আচ্ছা, তাহলে এই পালকি সম্বন্ধে এই কবি সত্যনাথ দত্ত লিখেছেন পালকির গান কি, আমি আবার একটু পড়ি। পালকি চলে গগন তলে আগুন চলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মোদি চক্ষু মোদি পাটায় বসে ঢুকছে ঢুলছে কষে, দুধের চাছি শুকছে মাছি উঠছে কত ভন ভনিয়ে, হাঁটছে কারা ভন ভনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ঢাই হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো ঢুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে কাদের বাঁধের বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর কত আর দেরি কত আর কত দূর। এই কবিতাটি তোমরা সুন্দর করে পড়বে এবং লিখবে, পরবর্তী দিন আমি তোমাদেরকে এর যে অনুশীলনী আছে এই অনুশীলনীগুলো সম্বন্ধে পড়ব এবং এটা ধরব, তোমাদের কিন্তু পড়া জিজ্ঞাসা করব এবং তোমরা সুন্দর করে লিখবে, কখনোই কিন্তু এই ফাঁকি দিবে না, যত লিখবে তত শিখতে পারবে, ঠিক আছে? এবং হাতের লেখাটাও সুন্দর হবে, আর পড়ার পরে বুঝতে হবে যে এটাতে কি বলেছে, আমরা কিন্তু এই প্রশ্নগুলো ধরব, মনে থাকবে তো? আর সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।